হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন এবং ছাত্ররা কি চাইছে তা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে দিবেন। প্রাণের ভয়ে কাঁপছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বিচার চাইছে শিক্ষামন্ত্রীর কাছে। ক্রমাগত ভয়ঙ্কর হতে চলেছে করোনা ভাইরাসের আক্রমণ, প্রতিদিন প্রায় দ্বিগুণ হারে বেড়ে চলেছে সংক্রমণের পরিমাণ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্ক রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, কারণ রাজ্যের শিক্ষামন্ত্রীর আদেশ এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিকের। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের পরিবারকে। বারবার আর্জি জানানো হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু এখনও পর্যন্ত সন্তোষজনক ফল পাওয়া যায়নি। চুপ করে রয়েছে নবান্নের শিক্ষা দপ্তর, তাই অবশেষে আন্দোলনের পথে নেমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শুরু হয়েছিল তখন দু একটা করে করোনা ভাইরাস আক্রমণ হচ্ছিল দেশে তথা রাজ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যবর্তী সময় থেকে শুরু হয় লকডাউন, কারণ ভারত সরকার ভেবেছিল লকডাউন করার ফলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারবে। তখন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। এরপর লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3, লকডাউন 4 এবং লকডাউন 5। বিগত 2-3 মাস ধরে অসম্ভব মানসিক এবং শারীরিক আতঙ্কে কাটিয়েছে গোটা ভারতবর্ষ। আনলক 1-এর পর থেকে নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শেষ বক্তব্য অনুযায়ী স্থির করা হয়েছিল যে জুলাই মাসে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে, দিনের পর দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। এই ভয়ঙ্কর সময়েই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে না আছে লকডাউন, না হচ্ছে ঠিকমতো সোশ্যাল ডিস্ট্যান্স, এমনকি এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন পর্যন্ত অসম্ভব রকমভাবে উদাসীনতা দেখাচ্ছে করোনা ভাইরাসের মোকাবিলার যুদ্ধে। ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, আর এর মধ্যে শিক্ষামন্ত্রী চাইছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ফলে সভাপতি প্রাণের ভয়ে আতঙ্কিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের পরিবার। আন্দোলনে নেমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়া জুড়ে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলেছে এক বড় আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা করা হোক করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর। তাদের বক্তব্য, এই মুহূর্তে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস, এর ফলে গোটা বাংলায় করোনা ভাইরাসের তীব্র আকার ধারণ করতে পারে। ফলে আর কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে প্রাণের ভয়ে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিছুদিনে পিছিয়ে দেওয়ার জন্য, তাও আবার আন্দোলনের মাধ্যমে। শিক্ষামন্ত্রী নিজে থেকে যদি এই মুহূর্তে পরীক্ষা আরও কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তাহলে সেটা সত্যিকারের দক্ষ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতো। ছাত্র সমাজের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার উচিত ছিল শিক্ষামন্ত্রী ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের, কিন্তু প্রাণের ভয়ে কাতর ছাত্রছাত্রীদের জীবন ভিক্ষার মর্মান্তিক দৃশ্য পর্যন্ত দেখতে হলো বাংলাকে। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রাণের ভয়ে কাঁপছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীকে বারবার আর্জি জানাচ্ছে যে পরীক্ষার দিনগুলি পিছিয়ে দেওয়া হোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবের সাথে। তাহলে বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।